হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিসিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। প্রচণ্ড গরমে বেশ টক টক জিনিস খেতেও আমাদের ভালো লাগে। মুসুর ডালের রেসিপি কাঁচা আম দিয়ে অনেকেই খেয়েছেন। এই গরমে নিরামিষ দিনেও যাতে এই রকম টক ডাল বানিয়ে খাওয়া যায়, তার জন্য আমি মটর ডালের রেসিপিটা আজকে এনেছি। কাঁচা আম দিয়ে মটর ডাল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দুপুরবেলা মটর ডালের এই টক ডাল রেসিপিটা একটু আলু সেদ্ধ দিয়ে গরম ভাতের সাথে দারুণ লাগে, আর কিছুরই প্রয়োজন হয় না। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপিটা। আধ কাপ মটর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে প্রথমে আমি খুব ভালো করে বেছে নেব। অনেক সময় এতে কাঠি বা ছোট কাঁকড় থাকতে পারে। জল দিয়ে খুব ভালো করে 3-4 বার আমি মটর ডালটাকে ধুয়ে নিচ্ছি। ডালটাকে 4 বার আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা কুকারের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। 4টে সিটি দিয়ে নিচ্ছি। একটা কাঁচা আম নিয়েছি, আমটাকে জলে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছি। খোসা ছাড়িয়ে আমটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমটা কাটা হয়ে গেছে। আমটা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মটর ডালটা সিদ্ধ হয়ে গেছে। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এতে 1/2 চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 15 সেকেন্ড খুব ভালো করে আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি। সর্ষেটা খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে এটা তেতো হয়ে যাবে। ভালো করে ধুয়ে রাখা কাঁচা আমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলোকে আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিচ্ছি 1/2 চা চামচ। ডালটা সিদ্ধ করার সময় 1/2 চা চামচ লবণ দিয়েছিলাম, সেই বুঝে এখানে লবণটা মেশাতে হবে। হলুদের যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি আমের সাথে লবণ আর হলুদটা ভালো করে ভেজে নিচ্ছি। 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 কাপ জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আমটাকে আমি 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে নিচ্ছি। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা আমের যে টক ভাতটা তার সাথে ব্যালেন্স হয়ে যাবে। আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে অল্প জল দিয়ে বাকি ডালটুকুও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এইভাবে আমি আরও 3-4 মিনিট হাই ফ্লেমে এটা রান্না করব। ডালটা হয়ে গেছে, এইরকম পাতলা ডাল প্রচণ্ড গরমে ভাত দিয়ে খেলে আমাদের শরীর ঠান্ডা হয় আর খেতেও ভালো লাগে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, 5 মিনিট আমি রেখে দিচ্ছি স্ট্যান্ডিংয়ে, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। প্রচণ্ড গরমে মটর ডাল দিয়ে কাঁচা আমের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।